আসসালামু আলাইকুম, আমি গ্লোবাল পাবলিক স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসটা নিব। তো আমরা বাংলা বইটা বের করি, বের করে হাতিয়ার শেরের গল্পটা বের করি। আজকে আমরা এই গল্পটা সম্পর্কে জানব, এই গল্পটা রিডিং করব, ঠিক আছে? তো চলে যাই আমরা পড়াতে, হাতিয়ার শেয়ালের গল্প। কি বলেছে? সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা থাকতো জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেই সব কায়দা কানুন, মানে নিয়মকানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটা সে কি বিশাল শরীর, পাগলও বট পাকড় গাছের মতো মোটা মোটা, তাই না? মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝে ঠেকবে। তার গায়ে অসীম জোর, মানে অনেক শক্তি আর কি। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার, মেজাজটা ও দানোর তিরিক্ষির। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবড়ে পোকার দল, তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদিনী। হাতিটা এমন ভাব করতে শুরু করলো, সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারী কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামা, সেও হাতিটার ধারে কাছে ঘুষতে চায় না। বনের সবাই ভয়ে ততস্থ শঙ্কিত, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণ ছুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারত না। দিনে দিনে হাতিটার হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারো মনে কি নেই, কোনো শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জোড়া হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, মানে সমাধান চাই। সবার মুখে এক কথা, বাঘ ভাল্লুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো, মানে সমাধান করতে বসলো, আলাপ আলোচনা করতে বসলো যে কীভাবে এটা সমাধান করা যায়। শেষে সবাই মিলে শিয়ালের ওপরে ভার দিল। কার ওপর দিল? শিয়ালের ওপরে ভার দিল। দিন শেষে দিন আসে দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়, মানে হাতি যেখানে থাকে সেখানে গেল শিয়াল, কারণ ওকে দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য। তো তারপরে কী হলো, লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। হাতি ও শিয়ালের কথা শুনে মহা খুশি, মানে তার জন্য তার নামে প্রশংসা করতেছে, তো সে কী, সে এর জন্য অনেক খুশি হয়ে গেল। তখন হাতিটা কি বলল, আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। মানে শিয়াল নদীটা পার হবে, পিছনে পিছনে হাতিকেও যেতে বলল। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, কুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন, সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী, হাতিটা নদীর পানিতে পা দিল। অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে নদীতে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পিছনে এসে দাঁড়ালো। তারপরে কি হলো, তারপরে হচ্ছে শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা, এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্য তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথা প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল। তার মানে শিয়াল যেটা বলতেছিল অন্য প্রাণীরাও সেটাই বলতেছিল, কারণ এতদিন হাতি তাদের অনেক জ্বালিয়েছে, তাই না? এর জন্য তাহলে কি বলছে সবাই মিলে, ঠিক বলেছো শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন নাচছি সবাই তাদের দিন। তো এই ছিল তোমাদের গল্পটা, ঠিক আছে?
তাহলে এই গল্পটা আমরা বাসায় কি করব সবাই ভালো মতো রিডিং আগে পড়ব আগে আমরা সুন্দর করে গল্পটা ভালো করে রিডিং পড়ব দুই একবার আর আমরা আমাদের হাতের লেখা সুন্দর করার জন্য এই সে থেকে মানে এই প্যারাটা তিরিখি পর্যন্ত এই প্যারাটা আমরা এসডব্লিউ করব যাতে আমাদের হাতের লেখাটা কি হয় সুন্দর হয় ঠিক আছে তো আমাদের কাজ থাকবে কি আমরা গল্পটা ভালো করে পড়ব আর এখান থেকে এই পর্যন্ত কি করব আমরা খুব সুন্দর করে এসডব্লিউ করব করে আমরা লাইভ ক্লাসে ম্যামকে দেখাবো ঠিক আছে তো আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম।